ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মঙ্গলবার উদযাপিত হল রাজ্যে। প্রতি বছরের ন্যায় এবছরও জমজমাটভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রার আয়োজন করেছে আগরতলার মঠসমূহনিস্থিত ইস্কন মন্দির কর্তৃপক্ষ। বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের প্রতিকৃতি সহ এদিন শোভাযাত্রা বের হয় শহরের রাজপথে। ইস্কন আয়োজিত রথযাত্রার অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন মন্ত্রী তথা বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া এবং আগরতলা ইস্কন মন্দিরের সভাপতি শ্রীদাম গোবিন্দ দাস। এদিন জগন্নাথ দেবের রথের চলার পথে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয় বরং একজন সাধারণ ভক্ত হিসেবেই রাস্তা ঝাঁট দিতে দেখা গেল ডাক্তার মানিক সাহাকে। রথের দড়িতে টান দিয়ে জয় জগন্নাথটাকে গলা মেলায় রাজ্যের নেতা মন্ত্রী সাধারণ মানুষ সকলেই। এদিন বারবার মুখ্যমন্ত্রীর কণ্ঠে উঠে এসেছে ভারতবর্ষের ঐক্য, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যের কথা। তিনি বলেন, পরম্পরাগত ঐতিহ্যের এই বহমান ধারা যুগ যুগ ধরে রাজ্যের সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতিকেই বহন করে আসছে। রথযাত্রায় আমরা সবাই বসে থাকি, কবে এই দিনটা আসবে। ত্রিপুরাতে প্রথমে রথযাত্রা আমরা দেখেছি যে জগন্নাথ বাড়ির থেকে শুরু হয়েছে। এর আগেও মেলাগড়ে একটা বহু ঐতিহ্যবাহী রথযাত্রা এবং তার সেখানে যে মেলা, গতকাল আমি সেখানে গিয়েছিলাম, তার উদ্বোধন আমি করে এসেছি। এখন আমাদের এই ইস্কনের ব্যবস্থাপনায় শুধু ভারতবর্ষে না বা ত্রিপুরাতেই নয়, পৃথিবীর সর্ব দেশে এখন সেই রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং এর জন্য আমি ইস্কনের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, তার সংস্কৃতি এবং তার যে পরম্পরা, সেটা আজকে বিশ্বের মধ্যে যেটা তুলে ধরেছেন, এর জন্য অবশ্যই আমরা গর্ববোধ করি। আমরা মায়াপুরেও দেখেছি, এখানেও ইস্কনের বিভিন্ন যেসব রথযাত্রা থেকে শুরু করে আমরা বিভিন্ন যে ধর্মানুষ্ঠান হয়ে থাকে সত্যি অপূর্ব। তো আমরা জানি যে ভগবান জগন্নাথ এবং সুভদ্রা বলরাম ওনারা শুধু মন্দিরের মধ্যেই ওনারা বিরাজমান থাকেন না, কিন্তু এই দিনে, আজকের দিনে ওনারা মন্দির থেকে বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে ওনারা বিরাজমান। এটা সত্যিই আমাদের যে আজকের এখানে যে মহামিলন, ভগবানের সাথে আমাদের যে মিলন, সেটার কিন্তু এখানে তার কিছু আঁচ আমরা দেখতে পাচ্ছি এবং তার জন্যই মানুষ বসে থাকে, কবে এই রথকে একটু টেনে দেবেন, ভগবানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং নিজেও সামনের দিকে এগিয়ে যাবেন। আগরতলার ইস্কনের তরফে আয়োজিত রথযাত্রা উৎসবে যোগ দিতে মায়াপুর থেকেও ভক্তদের দল এসেছে ত্রিপুরা রাজ্যে। মঙ্গলবার সকাল থেকেই রাস্তায় ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।